বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম রওশন খান আয়ুব, চেয়ারম্যান হেমনগর ইউনিয়ন পরিষদ। দীর্ঘ 2003 সাল থেকে 11 সাল পর্যন্ত, 16 সাল থেকে 22 সাল পর্যন্ত বর্তমান চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করে আসছি। এবারও আমি স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রার্থী হয়েছি। আপনারা হয়তো জানেন যে আমার পরিবার, আমার বাবাও একজন হেমনগর ইউনিয়নের সাবেক মরহুম চেয়ারম্যান, 20 বছর একটানা চেয়ারম্যান ছিলেন। গোপালপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ছিলেন, মুক্তিযোদ্ধার সংগঠক ছিলেন, এবং তাকে বঙ্গবন্ধু হত্যার পর, 15ই আগস্ট হত্যার পর তাকে 76 সালে গণবাহিনীরা তাকে আওয়ামী লীগের নিধন প্রক্রিয়া যখন গণবাহিনী শুরু করে তখন তাকে গুলি করে হত্যা করা হয়। এবং আমার বড় ভাই আওয়ামী লীগের একজন বিশিষ্ট নেতা ছিলেন, তাকেও 92 সালে, 1992 সালে তাকেও কিছু কুচক্রী মহল, তৎকালীন সময়কালীন ক্ষমতাসীনের দলের কিছু বিপদগামী সন্ত্রাসী তাকে হত্যা করে। তার পরবর্তীতে বিভিন্ন সময় জাতীয় পার্টি, বিএনপি বিভিন্ন সময়ে আমি নির্যাতিত হই। তারপরে এক সময় 2003 সালে বিএনপি যখন ক্ষমতায়, তখন আমি এমপি সালাম মিন্টু শিল্প মুখ্যমন্ত্রী ছিলেন, তখন তার বিএনপির প্রার্থী সোহরাব হোসেন সাহেবের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে আমি স্বতন্ত্র হিসাবে বিজয়ী লাভ করি। 2016 সালে নৌকার মনোনয়ন প্রত্যাশী ছিলাম, আমাকে মনোনয়ন দেওয়া হয়নি। তৎকালীন এমপি খন্দকার আসাদুজ্জামানের ভাস্তিজামাইকে স্বজনপ্রীতি করে, জনপ্রিয়তা তার না থাকা সত্ত্বেও, আমার 80% জনপ্রিয়তা থাকা সত্ত্বেও আমাকে মনোনয়ন বঞ্চিত করা হয়েছে। আমাকে জোর করে বিদ্রোহী প্রার্থী হিসাবে দাঁড় করানো হয়েছিল। হেমনগর ইউনিয়নের সাধারণ জনগণ আমাকে তাদের ভোটের মাধ্যমে আমাকে বিজয়ী করেছেন। আমি জনগণের প্রার্থী হিসাবে, নৌকার প্রার্থী হিসেবে 8,000 ভোট বেশি পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হই। এবারও আমি আওয়ামী লীগের অন্যতম উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য হিসাবে বর্তমানেও আছি, এবং সেই হিসাবে এবারও আমি জনপ্রিয়তার শীর্ষে থাকা সত্ত্বেও এবারও আমাকে মনোনয়ন বঞ্চিত করা হয়েছে। তাই আমি আবারও জনগণের প্রার্থী হিসাবে হেমনগর ইউনিয়নের জনগণের কাছে আসি, তাদের মনের মধ্যেও আসি। আমি বিশ্বাস করি বর্তমান সরকারের নতুন সিএসির মাধ্যমে যদি সুন্দর, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে আবারও আমি বিজয়ী হব, এই বিশ্বাস জনগণের প্রতি আমার আছে। সাধারণ মানুষ, সাধারণ আওয়ামী লীগের যারা সমর্থক, তারাও বিষয়টাকে, আমাকে মনোনয়ন না দেওয়াতে তারা ক্ষুব্ধ, মনের খুব ক্ষুব্ধ প্রকাশ করেন যে আমাদের প্রিয় নেতা, আমাদের ভালোবাসার মানুষকে কেন মনোনয়ন দেওয়া হয় না। এই ক্ষুব্ধ প্রকাশ করেই সাধারণ মানুষ একত্রতা ঘোষণা করেই আমাকেই বিজয়ী করেন। আমি মনে করি যে এটা আমার প্রতি মানুষের ভালোবাসার বহিঃপ্রকাশ। কাজে আমি মনে করি এবারও মানুষের সেই বিশ্বাসের প্রতিফলন ঘটবে, মানুষের আশা আকাঙ্ক্ষা ভালোবাসার প্রতিফলন ইনশাল্লাহ ঘটাবে, আমি বিশ্বাস করি। বিগত দিনে আমি সরকারের সহযোগিতায়, আমি ক্ষুদ্র চেয়ারম্যান হিসেবে আমার ইউনিয়নের যতগুলো রাস্তাঘাট আছে, কাঁচা পাকা, এলজিএসপির রাস্তা, কর্মসূচির রাস্তাঘাট, বিআরডিবির রাস্তাঘাট, এবং সরকারি যত প্রকল্পের উন্নয়নমূলক কাজ, সার্বিক সরকারের সহযোগিতায় আমি হেমনগর ইউনিয়নের সকল উন্নয়ন কাজ করতে সক্ষম হয়েছে। আমি বিশ্বাস করি আমি একজন সফল মনে করি যে আমি যে কাজকর্ম করছি তাতে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন আমি ঘটাতে পেরেছি, এবং আগামী দিনে যে অসমাপ্ত কাজগুলো আমি জনগণের বিশ্বাস নিয়ে আমি আগামীতে অসমাপ্ত কাজগুলো করতে পারবো, জনগণ সেই ম্যান্ডেট আমাকে দিবেন, এই বিশ্বাস জনগণের প্রতি আমার আছে। আস্তে আস্তে বর্তমানে আমার এই 5 বছরে আমি যে ছোটোখাটো সিসি ডালাইয়ের কাজ, কাঁচা রাস্তার কাজ, আমার মনে হয় যে আমি 14 আনা কাজ
প্রত্যেকটা ওয়ার্ডের কোন কোন ওয়ার্ডে 12 কাজ আমি সমাপ্ত করেছি, আর বাকি যে অবশিষ্ট কাজগুলো আছে আগামীতে যদি আমি সুযোগ পাই, যেহেতু ইতিপূর্বে একটা টার্ম আমি ছিলাম না, এই 5 বছর আমি যে কাজটুকু করেছি জনগণের কাছে আপনারা জিজ্ঞাসা করলে জানতে পারবেন। হেমনগর ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে যতগুলা প্রার্থী আছে তার মধ্যে আপনিই যোগ্য, আপনারই প্রয়োজন, আমরা আপনাকেই চাই। আপনি বিভিন্ন বিষয়ে অন্যায়ের প্রতিবাদ, সালিশ বিচার, ন্যায় বিচারক হিসাবে আপনি ইতিমধ্যেই মানুষের কাছে আপনার সুনাম আছে, কাজে আপনি কোনো চিন্তা করবেন না, আমরা জনগণ আপনার সাথে আছি, আমরা আপনাকে বিজয়ী করব। আপনি মনোনয়ন দেয় নাই বা মনোনয়ন পান নাই এই জন্য আপনি মন খারাপ করবেন না, আমরা আপনার জনগণ আপনার মনোনয়ন দিব, জনগণ আপনাকে বৈতরণী পার করবে, আপনি কোনো টেনশন করবেন না, আপনার কোনো চিন্তা নাই, আমরা জনগণ আপনার সাথে আছি। আগামী দিনে আপনার ভালোবাসা নিয়ে আপনি আমাদের সাথে অতীতেও ছিলেন, বর্তমানেও আছেন, সামনেও আপনি আমাদের সাথে থাকবেন, আমরা এই বিশ্বাস করি। আপনাকে আমাদের সাথে রাখার জন্য আমরা হার্ড অ্যান্ড সোল চেষ্টা করব, যাতে আপনি আমাদের সাথেই থাকেন। আমি ইভিএমটাকে, যদিও ভোটার ছাড়া ইভিএমে ভোট আসবে না, তারপরে ইভিএমের একটা ভয় আছে মানুষের মধ্যে, আতঙ্ক যে ইভিএমে আমরা যে ফিঙ্গার দেওয়া ভোট আসলে ব্যালটের ভিতরে যে জোরপূর্বকভাবে নৌকার প্রার্থী বা প্রভাবশালী প্রার্থীরা বলে ভোট দিয়ে দেয়, এই বিষয়ে জনগণের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে। আবার এইটাও আতঙ্ক বিরাজ করছে যে ভোট বলে একখানে দিলে আরেকখানে চলে যায়, এটা জনগণের মধ্যে ব্যাপকভাবে একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে, আতঙ্ক ছড়িয়ে পড়ছে, জনগণ হতাশ যে আমরা ভোট দেবো একজনের পাশ বলে করে আরেকজন। এটা জনগণের প্রত্যেকটা ছোট বড় সকল প্রকার জনগণের মধ্যে এটা একটা আতঙ্ক বিরাজ করছে। জনগণও চায় যে প্রশাসন শক্ত হাতে এই নির্বাচনটা পরিচালিত করবেন এবং আমাদের ভোট যত আমরা দিতে পারি এই প্রক্রিয়াটা জনগণ প্রশাসন যদি আমাদেরকে নিশ্চিত করে তাহলে আমরা আমাদের আশা আকাঙ্ক্ষার প্রার্থীকে আমরা বিজয়ী করতে পারবো। 8 নং হেমনগর ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে, প্রিয় হেমনগরবাসী আপনাদের কাছে আমি দোয়া সহযোগিতা কামনা করি যে আমি দীর্ঘ 15 বৎসর আপনাদের সেবা করে এসেছি, আমার ভুল ভ্রান্তি থাকলে থাকতেই পারে, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, আমাকে ভুল ভ্রান্তি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আবারও আগামীতে আমার আনারস মাতৃকা প্রতীকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন এবং আপনাদের সেবা করার, আপনাদের পাশে থাকার আরেকবার সুযোগ করে দিবেন, এই আশা প্রত্যাশা নিয়ে আমি হেমনগরবাসীর কাছে দোয়া চেয়ে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ব্যক্তি হিসেবে অনেক ভালো লোক, তিনি দীর্ঘ 15 বৎসর আমাদের এখানে চেয়ারম্যান হিসেবে আছেন, এই 15 বৎসরে আমাদের এখানে অনেক কেস, তারপরে অনেক জিনিস এটা মানে এখানে হয় নাই, অন্যান্য ইউনিয়নে দেখা যায় যে টুকটাক ছোটোখাটো সমস্যার কারণেই দেখা মামলা মোকদ্দমা হয়, আমাদের এই চেয়ারম্যান থাকা অবস্থায় আমাদের এখানে মামলা মোকদ্দমা খুবই কম, সে এক ন্যায় নিষ্ঠাবান একজন চেয়ারম্যান। রাস্তাঘাট, স্কুলে, মসজিদে, মাদ্রাসায় অনেক কাজ করছে, অনেক ই করছে, রাস্তাঘাট বানিয়ে দিছে, পাকা করে দিছে, অসহায় গরিব মানুষগুলো অনেক অনেকই দিছে, ভালো লোক দেখাই জনগণে তারে আবার চাইতেছে যে তারে আবার আমরা চেয়ারম্যান। আপনি কি জানেন যে কি সিস্টেমে ভোট হবে? আমরা তো শুনতাছি ইভিএমে ভোট হবে, তো অনেকেই করতেছে যে কিভাবে যে ভোটটা হয় এটা তো আমরা এই পর্যন্ত দেখিনি। মেশিন দেখছেন? না, এই পর্যন্ত দেখিনি, কোনো ভোটও দেন নাই? না না, এই পর্যন্ত আমরা দেখিও নাই, দেও নাই। ঠিক আছে, বা কোনো কেস কাহিনী এই ইউনিয়নে মনে করেন যে ওভার দেয় তার আগে এর সমাধান করছে, এই জন্য ইউনিয়নবাসী তাকেই। আপনি কি জানেন যে ভোট কিসের মাধ্যমে হবে? সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ কথা বললাম গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান, আবার পুনরায় তিনি আবারও চেয়ারম্যান পদে নির্বাচন করছেন, তিনি হলেন মোহাম্মদ রওশন খান আয়ুব।
জনাব রওশন খান আয়ুব কিন্তু তিনি একটি কথা বলেছেন যে বিগত পনেরো বছর জনগণের সেবা করছেন, জনগণের ভোটের মাধ্যমে তিনি চেয়ারম্যান হয়েছেন এবং জনগণের কাজ করে গেছেন। হেমনগর ইউনিয়ন নিয়ে তিনি ব্যাপক পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছেন এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজ করছেন, এমন কথাই কিন্তু তিনি আবারও বলছেন। অবাধ সুষ্ঠু নিরপেক্ষ একটি নির্বাচনের মধ্য দিয়ে যিনি পাশ করবে তিনি যেন হেমনগর বা হেমনগর ইউনিয়নের উন্নয়নমূলক কাজের সাথে সম্পৃক্ত থাকে এবং জনগণের পাশে থাকে। সাধারণ ভোটাররা যেন কেন্দ্রে গিয়ে তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করতে পারে এবং তারা যেন তাদের পছন্দের প্রার্থীকে বিজয়ী করে নিয়ে আসতে পারে, এই আশা এবং প্রত্যাশা রেখে আপাতত আমরা হেমনগর ইউনিয়ন থেকে বিদায় নিচ্ছি। হয়তো আপনাদের সাথে আবারও দেখা হবে অন্য কোনো ইউনিয়নে অন্য কোনো চেয়ারম্যান প্রার্থীর সাথে এবং সাধারণ ভোটারদের সাথে। এ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। Thank you.